আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি সেন্ট্রাল গ্লোবাল স্কুলের অনলাইন ক্লাসে। আমরা আজকে আলোচনা করব টেন্সের চতুর্থ পর্ব নিয়ে। টেন্সের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইতিপূর্বে আরো তিনটি পর্ব করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। সেই লেকচারগুলো যারা দেখেছে তাদের পক্ষে আজকের লেকচারটা বোঝাও আরো সহজ হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে সাজেস্ট করব যে যারা এখনো পর্যন্ত প্রথম লেকচারগুলো দেখে নাই তারা প্রথম তিনটি পর্ব দেখে তারপরে এই লেকচারটি দেখেন, তাহলে সহজ হবে এই লেকচারটি বোঝা। তো শুরুতেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি সেটা একটু দেখি। কোন কাজ অতীতে বা আগে শুরু হয়ে এখনো চলছে, শেষ হয় নাই, এরূপ বোঝালে ভার্বের যে রূপ হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার অর্থ হচ্ছে কাজটি শুরু হয়েছে আগে কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলছে, এরূপ বোঝালে ভার্বের যে রূপ হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর স্ট্রাকচারটি হবে এরকম, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস পিরিয়ড অফ টাইম অর পয়েন্ট অফ টাইম। একটা উদাহরণ দেই তাহলে বোঝা যাবে। শামিমা গত শনিবার থেকে জ্বরে ভুগছে, শামিমা গত শনিবার থেকে জ্বরে ভুগছে। শামিমা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স স্যাটারডে লাস্ট। এখানে স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট শামিমা, হ্যাভ বিন হ্যাজ বিন থেকে হ্যাজ বিন বসেছে, সাফার এটা মূল ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সাফারিং হয়েছে। তাহলে শামিমা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার কখন থেকে? গত শনিবার থেকে। তাহলে সিন্স স্যাটারডে লাস্ট। আরেকটা উদাহরণ দেখি, আমরা এক ঘন্টা ধরে পড়ছি, উই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। এখানে উই সাবজেক্ট, হ্যাভ বিন হ্যাজ বিন থেকে হ্যাভ বিন বসেছে, রিড এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে, এরপরে ফর বসেছে, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইমের জন্য ফর বসেছে, উই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। এখানে বাংলা সেন্টেন্স আমরা কিভাবে চিনব যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা বাক্যে সময় উল্লেখ পূর্ব তেসি তেসো তেসেন থাকবে, সময় উল্লেখ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এভাবে সময় উল্লেখ থাকে না, যেমন আমি ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি বলা হয় আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তখন কিন্তু এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই সময় উল্লেখ থাকার কারণে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা হচ্ছে একটা ডিফারেন্স, সময় উল্লেখ পূর্বক তেসি তেসো থাকবে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসটি সেটা হচ্ছে সিন্স আর ফর এর ব্যবহার, পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইমের ব্যবহার। এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তো আমি এই জিনিসটা সহজে মনে রাখার জন্য একটি সহজ ফর্মুলা তোমাদের দিচ্ছি, যে কখন থেকে যদি উল্লেখ থাকে তাহলে হবে সিন্স, অর্থাৎ হইতে থেকে যে থেকে যদি থাকে তাহলে হবে সিন্স, আর কতক্ষণ যাবত যদি উল্লেখ থাকে তাহলে ফর। এখানে আগের উদাহরণটি আবারও দেখো, স্বামীমা গত শনিবার থেকে জ্বরে ভুগছেন, গত শনিবার থেকে, এখানে কিন্তু পয়েন্ট একটা টাইমের কথা বলে দিচ্ছে কিন্তু পরবর্তীতে কতক্ষণ চলেছে সেটা কিন্তু উল্লেখ নেই, পয়েন্ট অফ টাইম এখানে বলতে সিন্স, গত শনিবার থেকে, তাহলে সিন্স স্যাটারডে লাস্ট। এরপরে সেন্টেন্স বলছে আমরা এক ঘন্টা ধরে বই পড়ছি, কতক্ষণ ধরে? এক ঘন্টা ধরে, ফর অন আওয়ার। তাহলে কত কখন থেকে যদি উল্লেখ থাকে তাহলে হবে সিন্স, আর কতক্ষণ যাব উল্লেখ থাকলে হবে ফর, এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমরা এক নজরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এই চারটি ফর্ম দেখে আসি। স্ক্রিন দেখতে পাচ্ছ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখা যাচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। এই সেন্টেন্সটি নেগেটিভ আসলে আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। নটটি কোথায় বসেছে? নটটি বসেছে হ্যাভ এবং বিন এর মাঝখানে, হ্যাভ
not been এটা কিন্তু মনে রাখতে হবে কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই রকম প্রশ্নই আসে ক্রিটিক্যাল জিনিসগুলা have not তারপরে কিন্তু been এরপরে আসি আমরা ইন্টারোগেটিভ have I been eating rice এখানে অক্সিলারি ভার্ব কিন্তু সাবজেক্ট আগে চলে এসেছে সব ক্ষেত্রে সব টেন্সের ক্ষেত্রে এটা ঠিক যে অক্সিলারি ভার্ব সব সময় সাবজেক্টের আগে আসে এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ have I not been eating rice not কিন্তু not এর জায়গায় রয়েছে have আগে চলে এসেছে সাবজেক্টের আগে আরেক উদাহরণ দেখি he has been eating rice for an hour আগে সাবজেক্ট ছিল আর এখন সাবজেক্ট কিন্তু he has been eating rice for an hour negative he has not been eating rice এখানে কিন্তু has এবং been এর মাঝখানে not খেয়াল রাখতে হবে এটা এরপরে interrogative sentence has he been eating rice negative interrogative has he not been eating rice এভাবে কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করলে তুমি নিজেই এই বিষয়ে যথেষ্ট দক্ষ হয়ে যাবে এখন লক্ষ্য করো নেগেটিভ সেন্টেন্সে হ্যাভ ও হ্যাজ এর পরেই কিন্তু নট এটি খেয়াল রাখতে হবে এতক্ষণে আমরা যে আলোচনা করলাম এই আলোচনার আলোকে আমি বিভিন্ন স্কুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তার থেকে দুটি এক্সারসাইজ আমি তোমাদেরকে তুলে দিচ্ছি এই এক্সারসাইজগুলো তোমরা নিজেরা প্রথমে করবে এরপরে এখানে অ্যানসার দেওয়া আছে সেই অ্যানসারের সঙ্গে তোমরা মিলিয়ে দেখবে যদি 100% তোমরা অ্যানসার করতে পারো তাহলে বোঝা যাবে এই বিষয়ে তোমাদের যথেষ্ট দক্ষতা অর্জন হয়েছে তো এক্সারসাইজ দুটির মধ্যে আমরা প্রথম এক্সারসাইজটা দেখি এক্সারসাইজ নাম্বার 1 এখানে বলা হচ্ছে নিচের সেন্টেন্সগুলোকে সময় উল্লেখ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করো এখানে 8টি সেন্টেন্স দেওয়া আছে এগুলো তোমরা এখন তৈরি করো এরপর এক্সারসাইজ নাম্বার 2 এখানে 7টি ট্রান্সলেশন আছে সবই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো ইংলিশে ট্রান্সলেট করে ফেলো এবং ফর এন্ড সিন্স এই বিষয়টি কিন্তু এখানে খেয়াল করতে হবে এরপরে এর অ্যানসারটি দেখো আশা করি তোমরা উপকৃত হবে তো এতক্ষণে যে আলোচনা করলাম এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে তোমরা বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো আর তোমরা কমেন্টসও করতে পারো এরপরে তোমরা সর্বাগ্রে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো তারপরে পাশে আসা বেল আইকনটি অন করে রাখো সাথে সাথে যাতে করে আমাদের আপলোড ভিডিও তোমাদের কাছে চলে যায় আজকে পর্যন্তই সবাই আগামী ক্লাসে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ